টেস্টে তার এক ইনিংসে পাঁচ উইকেট নেই। ওয়াসিম ম্যাকগ্রার মতো শত শত উইকেট নেই তার। ব্রেটলি শোয়েব আখতারের মতো গতিদানব নন তিনি। তাহলে তিনি কে? তিনি মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেট পরিসংখ্যান স্পিড গানের হিসেব দিয়ে যাকে চেনা যাবে না, কাগজ কলম আর বই খুলে যাকে চিনতে পারবেন না, স্রেফ টেলিভিশন আর ছাপার অক্ষর যার পরিচয় দিতে পারবে না, সেই মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের এক মশালবাহক মাশরাফি। আবহাওয়া আর প্রকৃতি বিবেচনায় একটা সময় ফাস্ট বোলার শব্দটাই বাংলাদেশে ছিল অচেনা। সেই বাংলাদেশে প্রথমবারের মতো গতি তারকা হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন মাশরাফি। এই ছিপছিপে লম্বা তরুণের হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল একটা যুগ, ফাস্ট বোলারদের যুগ। আবির্ভাবের পর দীর্ঘদিন ধরে আহত শরীরে একাই বহন করেছিলেন 16 কোটি মানুষের ওজন। বছরের পর বছর একমাত্র উল্লেখযোগ্য ফাস্ট বোলার হিসেবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে সেবা দিয়ে চলেছেন। ফাস্ট বোলার মাশরাফির এই কৃতিত্ব শুধু তার নিজের পারফরম্যান্স ও নিজের খেলায় সীমিত নেই। গত প্রায় 1.5 দশকে মাশরাফিকে দেখে একে একে উঠে এসেছেন অসংখ্য ফাস্ট বোলার। আজকে যারা মাশরাফির সাথে বল করছেন, সেই তাসকিন, মুস্তাফিজ, আলামিন, রুবেল থেকে শুরু করে দেশের শত শত তরুণ ফাস্ট বোলারের একমাত্র রোল মডেল মাশরাফি। মাশরাফিকে দেখেই তারা বিশ্বাস পেয়েছেন এই দেশেও ফাস্ট বোলিং করা যায়। যাদের সাথে শুরু করেছিলেন তারা অতীত হয়ে গেছে, এখন লড়ছেন তাকে দেখেই বড় হয়ে ওঠা তরুণদের সাথে। এই দীর্ঘ পথ চলাটা এক মুহূর্তের জন্যও স্বস্তির ছিল না। ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফির সঙ্গে হয়েছে ভয়ঙ্কর সব চোট, একটার পর একটা। হাঁটু, গোড়ালি, পিঠ, কোমরের ইঞ্জুরি বারবার তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। চোটের কারণে দফায় দফায় জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো বছর। দুপায়ে 7টি অপারেশন এবং সব মিলিয়ে 12টি বড় ইঞ্জুরির কবলে পড়তে হয়েছে এই ক্যারিয়ারে। হারিয়ে যেতে যেতে ফিরে এসেছেন, ফিরে এসে আবার পেয়েছেন বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব, পেয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কত্ব। অধিনায়ক হিসেবে একটার পর একটা সাফল্য এবং নতুন নতুন চিন্তা তাকে নিয়ে গেছে আরও উচ্চতায়। নিজে যতটা উঁচুতে উঠেছেন তার চেয়ে উঁচুতে তুলেছেন লাল সবুজের পতাকা। মাশরাফি হয়ে উঠেছেন বাংলাদেশ, বাংলাদেশ হয়ে উঠেছে মাশরাফি। মাশরাফি উঠে দাঁড়িয়েছেন বারবার, মাশরাফি উঠে দাঁড় করিয়েছেন বারবার, বারবার বলেছেন জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়। মাশরাফি মাথা নোয়ায়, মাশরাফি মাথা নোয়াতে যাবে না।